বন্ধুরা দেখুন কুল মাখা হচ্ছে, হাই গাইস, দেখে বুঝতেই পাচ্ছেন আমি কুল মাখা করছি শিলে ছেঁচে। এই বছরে শেষ কাঁচা কুল, আর আজকে তো বোন আছে, একা খাবো না, দুজনে মিলে কুল মাখা খাবো। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। ও মুখে জল চলে আসে। বাবু খাবা তুমি? দিয়েছি খুব টক, আমাকে দেবো তুমি? বাবু তুমি খাবা? কুল মাখা খাবা? কুল মাখা খাবে? বাবু খাবে না কুল মাখা? গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো সানডে, সানডের দিন এখন ভিডিওটি স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 2:20, ঠিক আছে। আর বোন ওদিকে ওর ছেলেকে ঘুম থেকে উঠলো এইমাত্র, একটু বিস্কুট জল দিয়ে খাইয়ে দিচ্ছে। আর আমি আজকে দুপুরে কী রান্না করেছি সকাল থেকে কিছুই শেয়ার করিনি। আর ইয়েতে গেছিলাম, ছাদেও গেছিলাম জামা কাপড় নিতে, আমি যে বন্ধুদের সঙ্গে দেখা করা হয়নি। আর দুপুরে না একটু ফুল মাখা করেছিলাম, ভালো লাগছিলো খেতে। আর বোনের যেহেতু বাচ্চা আছে, ও একটু খেয়েছিলো, অল্প একটু, আর আমি খেয়েছি। ভালো লাগে সবাই মিলে থাকলে কুল মাখা খেতে। চলুন ঠিক রান্না করেছি একবার দেখিয়ে দিই, রান্না টান্না আজকে কিছুই শেয়ার করিনি। আর চলুন নিরাজ পড়ছে, এখন স্নান করতে যাবে। বাবু কি খাচ্ছো? বিস্কুট? তোমার দুপুরের লাঞ্চ মেনু এটা? বিস্কুট আর গরম জল? টুকি তুমি বিকু খাচ্ছো? বিকু ভালো খেতে? ভালো বিস্কুট খেতে ভালো? দেখি এই তো বাবাজি, বাবাজি তাকাও, এধার দেখো সিদা, বাবাজি এখন বিস্কুট খাচ্ছে গো, খাচ্ছে। আর ওর বাবার সঙ্গে ভিডিও কলে দেখছে ওর বাবাকে। চলো আমি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই ঝটপট। হ্যাঁ, আর আজকে প্রচুর রোদ উঠেছে, আর রাতে কালকে এত গরম পড়ছিল, গরম তো পড়েই গেছে। চলো আমি কি রান্না করেছি একবার দেখাই। রান্না হয়েছে, এটা কি? এটা হচ্ছে মাছের ডিম, বেগুন দিয়ে, মাছের তেল, পটকা সব দিয়ে, একটু ডিম ছিল, বেগুন পেঁয়াজ টিয়াজ দিয়ে হয়েছে। এটা ভাত, ভাতের মধ্যে আছে হচ্ছে একটা কুমড়ো সিদ্ধ আছে, কাঁচা কুমড়ো। এটা হচ্ছে রুই মাছটা, একটু শুধু শুধু রসা করেছি, এর মধ্যে কিচ্ছু দিইনি ধনিয়া পাতা দিয়ে। আর এটা হচ্ছে পাঁচমিশালি সবজি। এই আছে দুপুরের লাঞ্চ মেনু, দুপুরে খাওয়া করে নেব। বন্ধুরা আপনারা দেখলেন, বেশ কিছুক্ষণ ধরে ও খুব রেগে যাচ্ছে, আর রেগে গেলে একদম ওই রকম করে গসরাই, একদম ওকে ওঠাচ্ছি না বলে রেগে যাচ্ছে, তাই এই নিয়ে হাসাহাসি করছি আমরা। দেখুন ওই দেখুন খেলা করছে। এখন বাজে হচ্ছে 7টা, সাদা টাদা দিয়ে দিয়ে একটু বসেছিলাম, আর বোন 4টা বসাতে গেলো, আমি ওকে ধরে নিয়েছি। আর বিবাসকে পড়াতে এসেছে স্যার, পড়তে চলে গেছে বিবাস, দেখুন অবস্থা কি করছে। কুস্তি কুস্তি, কি খবর তোমার, কি খবর? আজ কপালে টিপটা ভালো করে পড়াতে দেয়নি, পড়াতে গেছে আর উপরে উঠে গেছে। দেখি 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 মা, চলো দুষ্টু, এটা দুষ্টু। আমরা রান্নাঘরে চলে এসেছি চা করতে, মানে কি করবো, চা মানে এখন চা বানাবো, চা হচ্ছে। শম্পা বিশ্বাস চা বানিয়েছে, চা খাবি, তোমার মম বানিয়েছে। এখন চলে এসেছি রান্নাঘরে, আর বোন ছেলেকে ঘুম পাড়াচ্ছে, বাজে হচ্ছে 10টা। আর আজকে রাতের ডিনারে কী তৈরি করছি সেটাই দেখিয়ে দেব, রাতের ডিনারে কী হচ্ছে চলুন দেখে নেন কী হচ্ছে। ঘুগনি, এটা একদম আস্তে আস্তে দিয়ে দিয়েছি,
ঘুগনি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি বেশিরভাগ, মানে আমি কাঁচা লঙ্কা দিয়ে করি, তাও একটু ঝালটা বেশি করি, কিন্তু ওর যেহেতু বাচ্চাচার জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি ঘুগনি। সব রকম দেওয়া হয়ে গেছে, ঘি, ধনিয়া পাতা, গরম মশলা, মিট মশলা যা ছিল সব দিয়ে দিয়েছি। এটা আমিষ ঘুগনি, ঘুগনিটা হচ্ছে, আর এদিকে তেল গরম হচ্ছে, চিউ বেলা হয়ে গেছে। ঘুগনির সঙ্গে হবে লুচি, চলুন লুচিগুলো আমি ভেজে নিই। এবার তেল তো ভালোভাবে গরম হয়ে গেছে, আমি তেল দেওয়ার পরে লোতে করে দিই একদম, দিয়ে লুচিগুলো বেলে নিই। আর লুচি তো ফুলবেই, আমার লুচি ফুলবে না হতেই পারে না। আর লুচি যদি না ফলে মন মেজাজ পুরো খারাপ হয়ে যায়, তাই না? ছেলে যেহেতু একটু ভাজা ভাজাই পছন্দ করে লুচিটা, আর ময়ান দিয়া বেলা এটা কিছুই আর দেখালাম না, সবাই জানে লুচি করতে, তাও একটু জাস্ট বন্ধুদের একটু শেয়ার করলাম। ধরো আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানেও তিনটে আছে আর এই ঘুগনি আছে। কি হলো, এই হবে আমাদের রাতে ডিনার, একটু বসে আছি আর বিবাস তো পড়ছে, এখন সবাইকে ডাকতে আসলাম, রেডি করব, পড়ছে। আর আমিও এখন রাতে আমরা খেয়ে নেবো, আর ভিডিও বড়ও করবো না, খাওয়া দাওয়ার পরে বাসনটা মাজবো, রান্নাঘর ক্লিন করব, একটু মুখটা ধুয়ে আসবো, নাইট ক্রিম ব্যবহার করব, চুলটা বাঁধবো, সবই বলে দিলাম, তারপরে ঘুমিয়ে পড়বো। আর বোনের ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে, ছেলেটাকে ঘুম পাড়াচ্ছিলো, হয়তো আমি এখনও ওই ঘরে যাইনি, ছেলেটা হয়তো ঘুমিয়ে গেছে, দশটা বেজে গেছে তো ঘুমিয়ে গেছে, ও ও আটটা সাড়ে আটটা নটার মধ্যে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেছে, ওকে নিয়ে সারাদিন ব্যস্ততা, যখনই পারছি আপনাদের একটু শেয়ার করছি। তা যাই হোক, আজকে ভিডিও আর বড়ো করবো না, ছোট্টো ভিডিও, আপনারা অবশ্যই দেখবেন। আর ভিডিওয় যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করে বলবে, আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকল সময় কিন্তু হাসি খুশি থাকতে পারেন, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আজকের মতো গুড নাইট, বাই বাই।